আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম কক্সবাজারে 1328 জন পুলিশের সবাইকে বদলি ইতিবাচক অবস্থায় ফিরবে ভাবমূর্তি আশা চট্টগ্রামের ডিআইজি দ্বিতীয় দফায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে 260 প্রবাসী সংশয়ে আছেন বাকি প্রবাসীরা চাকরি থাকলে ফিরতে পারবেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী অশুভ শক্তির ষড়যন্ত্র মোকাবেলা করেও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে সরকার বলেন প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু নতুন শনাক্ত 1383 এবং সাভারের স্কুল ছাত্রী নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান গ্রেপ্তার উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজার জেলা পুলিশের 1328 জনের সবাইকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তর জানিয়েছে নতুন করে এই জেলার 8 থানা সহ বিভিন্ন পর্যায়ের 139 জন এসআই 92 জন এএসআই এবং 1055 জন নায়েব ও কনস্টেবলকে বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে এর আগে বৃহস্পতিবার বদলি করা হয় 34 জন পরিদর্শককে গত 21 সেপ্টেম্বর বদলি হন অতিরিক্ত পুলিশ সুপার সহ অপর 7 শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রশিদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এই পরিবর্তন আনা হলো এই পরিবর্তনে কক্সবাজার জেলা পুলিশের ভাবমূর্তি ইতিবাচক অবস্থায় ফিরে আসবে বলে আশা করছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন আমরা এই প্রথম একটা ইউনিটের সকল সদস্যকে একবারে পরিবর্তন করেছি বিভিন্ন পদমর্যাদার কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত এবং সমসংখ্যক পুলিশ সদস্যকে চট্টগ্রাম রেঞ্জে প্রদান করা হয়েছে এবং তাদেরকে কক্সবাজার জেলায় প্রদান করা হয়েছে এই পরিবর্তনের মধ্য দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন আমরা পাব নতুনভাবে আমরা শুরু করতে চাই আমরা সাধারণ মানুষের অর্থাৎ গণমুখী পুলিশিং কল্যাণমুখী পুলিশিং পুলিশ যে জনগণের বন্ধু হয়ে কাজ করবে সেই কাজটি আমরা এখন থেকে করতে চাই শেষ মুহূর্তে করোনা সনদ হাতে নিয়ে শুক্রবার রাতে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে 260 জন প্রবাসী রাত 12:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন ফ্লাইটের অর্ধেকেরও বেশি যাত্রী শুক্রবার সকালে কোভিড-19 পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সৌদি এয়ারলাইন্সের এই যাত্রীরা করোনা পরবর্তী সময়ে এটি ছিল রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া সৌদি এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইট গত 23 সেপ্টেম্বর 252 জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এদিকে আকামা ও ভিসার মেয়াদ বাড়লেও সৌদি আরব যাওয়া নিয়ে এখনও সংশয় আছেন অধিকাংশ প্রবাসী শ্রমিক কালোবাজারে বিক্রি হয়ে যাওয়া সহ নানা জটিলতায় টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে রাজধানী কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে টিকিটের অপেক্ষায় ভিড় করছেন বিপুল সংখ্যক মানুষ একরামুলক সাইমের রিপোর্ট সৌদি আরব যাওয়ার টিকিট পেয়ে অনিশ্চয়তা কেটেছে মিজান তালুকদারের জেদ্দায় 16 বছরের কর্মস্থলে ফিরতে টানা 6 দিন রাজধানীতে রোদ বৃষ্টিতে কাটিয়েছেন তিনি আমি একদিন শুছিলাম ওই দরজার ভিতরে আরেকদিন এই ইয়ারে বসেছি আরেকদিন ওই কোণায় রাখছি আরেকদিন এখানে ছিলাম অনেক কষ্টের বিনিময়ে যে পাইছি জিনিসটা এটা যদি আমার সফল না হয় তাহলে কিন্তু আমি কষ্টটা আমি আরো বাইরে যাব এই হয়রানিটা বলবো শুধুমাত্র যখন ফ্লাইট হইব তবে টিকিট পেলেও সংশয় কাটছে না অনেকের সৌদি যেতে নির্ধারিত সময়ে করোনা সার্টিফিকেট সংগ্রহ করা সহ এবার জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত যা পূরণ করতে ঝামেলার শেষ নেই প্রবাসী এই কর্মীদের ইমার্জেন্সি এখন যাইতে এই মুহূর্তে মহাখালি করোনা টেস্ট করানোর জন্য আর আমার ফ্লাইট আছে কালকে 6টা বাজে সন্ধ্যা 6টা বাজে এখন যাবো টেস্ট করতে কিন্তু রিপোর্ট কিন্তু পাওয়া যাবে জানি না শুক্রবার টোকেনধারী 350 জনকে টিকিট দেওয়ার জন্য ডাকা হয় সৌদিয়া এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে তবে দীর্ঘ অপেক্ষা করেও নানা জটিলতায় টিকিট পাননি তাদের অনেকে আগামী 28 তারিখ ছুটি শেষ এখন আমি এখানে সৌদি এয়ারলাইন্সে যাওয়ার পরে এরা বলতেছে আপনি যেখান থেকে টিকিট করছেন ওরা টিকিটটা বিক্রি করে ফেলছে অনেক লোকের টিকিট যারা সৌদি আরব থেকে আপ ডাউন টিকিট নিয়ে আসছে এদের অনেক টিকিট ওখানে রিফান্ড করে এজেন্সির লোকজন টিকিট বিক্রি করে দিয়েছে টোকেনের নম্বর ও রং নিয়েও দেখা দিয়েছে বিভ্রান্তি
যারা এখনও টোকেন পাননি তাদের অনিশ্চয়তা আরও বেশি। আমি তো পাইতাছি না, আজকে 5 দিন ধরে এখানে আছি, টোকেন পাইতাছি না। রোববারে আমাদেরকে যাইতে হবে বিশের মেয়াদ বাড়ানোর জন্য দূতাবাসে, ওখানে যাইতে বলছে আমাদের। তো এখন আমরা কি টোকেন নিতে যাব না এখানে আসব? টোকেন দিছে 801, এখন বলতেছে শুধু সাদাগুলি নিবে, হলুদগুলি নিবে না। হলুদগুলি কবে নিবে তাও জানে না, তাহলে আমরা কীভাবে যাব? অন্যদিকে মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে ছুটির দিনেও দীর্ঘ লাইন ছিল টিকিট প্রত্যাশীদের। তবে আপাতত কেবল রিয়াদ ও জেদ্দাগামী ফ্লাইটের টিকিট দিচ্ছে বিমান কর্তৃপক্ষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে যেসব প্রবাসী শ্রমিকের চাকরি আছে তারা সবাই সেদেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যাদের ভিসার মেয়াদ নেই তারাও যাতে নিয়ম অনুসারে মেয়াদ বাড়িয়ে দিতে পারেন, সরকার সেই উদ্যোগ নিচ্ছে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বিমানের টিকিট ছাড়ার পরও রাজধানীর কারওয়ান বাজারে প্রবাসীদের ভিড় করাকে দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ইনশাআল্লাহ সবাই যাবে, যাদের ওই দেশে চাকরি আছে ও যাদের যদি আপনার ইকামায় বাদ হয় কিংবা যদি ভিসা বাদ হয় ওরা যেতে পারে। যাদের ওখানে চাকরি করেছেন, ফিরে আসেছেন, আবার চাকরি আছে, ওরা অবশ্যই যেতে পারবে, ভিসার কোনো সমস্যা হবে না। শুনেন, 100 জনের মধ্যে হয়তো 5 জনের ভিসা নেই, ওই ভিসা তারা দিয়ে দেবে। অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলেও সরকার তা মোকাবেলা করে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করায় জনগণের আস্থা অর্জন করেছে সরকার। এই সময় অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে তরুণ কূটনীতিকদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবন উদ্বোধনীতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্লোবাল ভিলেজে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ। বিশ্বে শান্তি বজায় রাখতে রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরেন তিনি। এখন শুধু রাজনৈতিক মানে কূটনীতি না, অর্থনৈতিক কূটনীতি, এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, সকলের সঙ্গে মিশে কীভাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, উন্নয়ন করা যায়, একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায়, একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে বিশ্বে শান্তি কীভাবে নিয়ে আসা যায়, সেইভাবেই আমাদের ডিপ্লোম্যাসি এখন চালাতে হবে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অশুভ শক্তির সব ধরনের ষড়যন্ত্র বানচাল করা সম্ভব হয়েছে বলেও জানান সরকার প্রধান। 75-15 আগস্ট যে ঘাতকের দল জাতিবিধাকে হত্যা করেছিল তার দোষর জানান, তাই এ দেশে কোনো স্থিতিশীল সরকার থাকুক তা কখনোই চায় না, যার জন্য মাঝে মাঝেই চেষ্টা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। আমাদেরকে সব অবস্থায় মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা সেটা করতে সক্ষম হয়েছে একটাই কারণে, জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। আগামীতে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করে তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি দেশ ও জনস্বার্থ বিরোধী কোনো ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপিকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার দ্বারস্থ না হয়ে জনগণের রায় পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত নিয়াজ জামান সজীবের রিপোর্টে। বঙ্গবন্ধু ইভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় ওবায়দুল কাদের বলেন, করোনাকালে মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টি সরকারের দুর্বলতা ভাবলে ভুল করবে বিএনপি। দেশকে অস্থিতিশীল করতে তাদের যে কোনো অপচেষ্টাও রুখে দেওয়া হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ কখনই ষড়যন্ত্রের রাজনীতি করে না, কিন্তু বারে বারে আওয়ামী লীগই ষড়যন্ত্রের শিকার হয়। বিএনপি জামাত জোট নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত একজন আসামি। করোনা মহামারীর সময় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা উদারতা পরিচয় দিয়ে
খালেদা জিয়াকে জামিনে মুক্তির ব্যবস্থা করে। এই মানবিকতা বা উদারতাকে বিএনপি দুর্বলতা মনে করলে ভুল করবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে ক্ষমতায় যেতে বিএনপি নেতারা এখন বিদেশি প্রভুদের দ্বারস্থ হচ্ছে। অন্য দেশের গোয়েন্দা সংস্থার হাত পা ধরে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসা যাবে না। এই দেশে ক্ষমতা আসতে হলে জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আসতে হবে। ষড়যন্ত্র করে জনতি শেখ হাসিনা সরকারকে নামানো, ক্ষমতা থেকে নামানো যাবে না। বিএনপি নেতারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে খাটো করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি দেশে বিদেশে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নয় বরং দেশকে অস্থিতিশীল করতে মধ্যপ্রাচ্যে বিএনপি ষড়যন্ত্র করছে। এর আগে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের স্মরণ সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ক্রমাগতভাবে ষড়যন্ত্রের পথেই বেছে নিয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য যখন এই করোনা ভাইরাসের মধ্যে পৃথিবী স্তব্ধ, সেই সময় তারা জনগণের পাশে না দাঁড়িয়ে দেশে বিদেশে ষড়যন্ত্রের বৈঠক করে বেড়াচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চরিত্র হননের উদ্দেশ্যেই সরকারের পৃষ্ঠপোষকতায় ইতিহাস বিকৃত করে নাটক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের ভাবমূর্তি নষ্টের অপপ্রয়াসের সহযোগী না হতে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী দাবি করেন, জিয়াউর রহমানের নির্দেশে খন্দকার মোস্তাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছে। সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে নাটক সিনেমা বানাতে উৎসাহ দিচ্ছে একদলীয় ভোটারবিহীন আওয়ামী সরকার। তাদের লেলিয়ে দেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিরা সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে মহা উৎসাহে জিয়াউর রহমানের বিরুদ্ধে জঘন্যতম বিকৃত ইতিহাস, চরিত্র হনন ও কুৎসার গড়ল উগলে দিতে এই ধরনের কর্মকাণ্ডে মেতে উঠেছে। পাবনা চার আসনের উপনির্বাচনে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ভোট নেওয়া শুরু হবে সকাল 9টায়, একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। এ লক্ষ্যে কেন্দ্রগুলোতে সকালের আগেই পাঠানো হয় নির্বাচনী উপকরণ। শুক্রবার বিকেলে রিটার্নিং কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। কড়া নিরাপত্তায় তা পৌঁছানো হয় ভোট কেন্দ্রগুলোতে। নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 100 পুলিশ, প্রায় 1,550 আনসার এবং 2 প্লাটুন বিজিবি। নির্বাচন তদারকির দায়িত্বে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস এবং বিএনপির হাবিবুর রহমান হাবিব। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,093 জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 14 জন পুরুষ এবং 7 জন নারী। সর্বশেষ 12,593 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1,383 জন। শনাক্তের হার প্রায় 11%। মোট আক্রান্তের সংখ্যা 356,767 জন। পাশাপাশি সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,932 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,67,024 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 74% উপরে আর মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝরা থেকে 2 সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মিজানের কাছ থেকে নীলা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। সাভার প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। সাভারের স্কুল ছাত্রী নীলা হত্যার 5 দিন পর গ্রেপ্তার হল প্রধান আসামি মিজানুর রহমান। শুক্রবার রাত 9টার দিকে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজপুল বাড়িয়ার
কর্নেল ব্রিকফিল্ডের পাশে একটি মাদকের স্পট থেকে দুই সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপর দুজনের নাম সাকিব ও জয়। পুলিশ বলছে হত্যার সময় এরা দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিল। মিজানের কাছ থেকে নীলা হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যেহেতু সে একজন নেশা করে তার মাদক স্পটগুলোকে আমরা বিভিন্নভাবে তীক্ষ্ণ নজর ধরি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সুস্পষ্ট নির্দেশনা নিয়ে যেখানে যেখানে যা যা করে আমরা সব কিছু ব্যবহার করে তাকে আজকে এই রক্তের দিকে আমাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মিজান ও তার দুই সহযোগীকে আজ আদালতে হাজির করা হবে। এ নিয়ে আলোচিত ওই মামলায় মিজানের বাবা মা সহ ছয়জনকে গ্রেপ্তার করা হলো। মিজানকে আমরা দিব্য আদালতে রিমান্ডের আবেদন চেয়ে প্রেরণ করবো। দিব্য আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে নিয়ে অভিযান চালাবো সেই এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত সেই বিষয়গুলো আমরা তদন্তে বের করে নিয়ে আসতে পারবো। 20 সেপ্টেম্বর রাতে সাভারের পালপাড়া এলাকায় স্থানীয় অ্যাসিড স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রেমের প্রস্তাবে রাজি না হয় মিজানুর রহমান ও তার সহযোগীরা এই হত্যা করেছে বলে মামলায় অভিযোগ করেন নীলার বাবা মা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 10 টাকা। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 80 টাকা এবং আমদানি করা পেঁয়াজ 65 টাকায় বিক্রি হচ্ছে। তবে সব ধরনের চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। হাবিবুর রহমান, ওবি রিপোর্ট। পেঁয়াজের বাজার ঘিরে হুড়হুড়ি আর হইচই থেমে গেছে, কমতে শুরু করেছে দাম। তবে ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজ এখন শেষের দিকে, নতুন চালান শিগগির না আসলে দাম আবারও অস্থির হতে পারে। ইন্ডিয়ান পিস যদি না আসে তাহলে আর কমবে না, এইরকমই থাকবে বাজার, বরং আরও 10 টাকা বাড়বে। পাবনা পেঁয়াজ ওইটা 84 টাকা আর যেটা হাইব্রিড ওইটা 80 টাকা। বাইরে অন্য রাষ্ট্রের পেঁয়াজ আসে তাহলে কমার সম্ভাবনা আছে। গত মাসে 5 কেজি যদি পেঁয়াজ কিনেছি এখন সেই পেঁয়াজ আধা কেজি কিনছি। এদিকে চালের দাম বাড়ছেই, এক সপ্তাহের ব্যবধানেই মিনিকেট আর আটাশ চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। সরকার যখন বলছিল আমদানি করবে, শুল্ক মাফ করে দিবে, তখন চালের দামটা কিন্তু আবার স্থিতিশীল হয়ে গেছে। যখন সরকার আমদানি করতে পারছে না, ব্যাডও মুকরুব করছে না, তার জন্য আবার মেলেরা ওই দামটা বাড়া দিছে। ঢাকায় এখন সবজির বাজারও চড়া। শীতের আগাম সবজি দু একটি উঠেছে, তার দাম আকাশ ছোঁয়া। বেগুন, করলা, ফুলকপি সহ সব ধরনের সবজির দামও বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। মরিচ এবার 200 টাকা কেজি, এখন গত সপ্তাহে 180 টাকা কেজি ছিল। টমেটো আগে রেটে আছে, টমেটো 120 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি। আমদানি কম, যে যে পরিমাণ চাহিদা এই চাহিদা অনুযায়ী মাল সরবরাহ নাই, কারণ নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানিতে অনেক তালা গেছে, এগুলোর কারণে দাম বেশি। ভোক্তারা বলছেন সরকারের শক্ত নজরদারি থাকলে বাজার পরিস্থিতি এমন অস্বাভাবিক হতো না। হাবিবুর রহমান, ওফি, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রাম, লালমনিরহাট এবং সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা নদীর পানি 40 সেন্টিমিটার বেড়ে সেতু পয়েন্টে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে তলিয়ে গেছে কয়েকশো হেক্টর রোপা আমন ক্ষেত। এছাড়া তীব্র স্রোতের কারণে ধরলা, তিস্তা, ফুলকুমার ও ব্রহ্মপুত্র নদের 25টি পয়েন্টে আবারও ভাঙন দেখা দিয়েছে। লালমনিরহাটে 20টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের 115 মেট্রিক টন চাল ও 810 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে 3 দিন কমার পর আবারও যমুনা নদীতে পানি বাড়তে শুরু করায় তলিয়ে গেছে বসতভিটা, বাড়িঘর, আবাদি জমি এবং মাছের ঘের সহ রাস্তাঘাট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী সহ অন্যান্য নদীর পানি কমতে শুরু করলেও এখনও ডুবে রয়েছে নিম্নাঞ্চলের অধিকাংশ ফসলের ক্ষেত। এতে ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমন সহ আগাম রবি ফসলের। চলে গেলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানো প্রখ্যাত ভারতীয় শিল্পী এসপি বালা সুব্রহ্মণ্যম। তার বয়স হয়েছিল 74 বছর। করোনা ভাইরাসে বেশ কিছুদিন ধরে তিনি চেন্নাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শেষ কয়েকদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। 50 বছরের 40,000েরও বেশি গান গেয়ে রেকর্ড করেন এসপি বালা সুব্রহ্মণ্যম। ভারতীয় চলচ্চিত্র জগতে জনপ্রিয় সব গানে মিশে আছে তার নায়কোচিত কণ্ঠ। অর্জন করেন দেশটির বেসামরিক সম্মাননা পদ্মশ্রী ও পদ্মভূষণ পদক। বালা সুব্রহ্মণ্যমের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। পারটেক্স খেলার খবর।
দুবাইয়ে চেন্নাই সুপার কিংসকে 44 রানে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেয়া 176 রানের লক্ষ্যে খেলতে নেমে 44 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। 43 রানের ইনিংসে ডুপ্লিসিসি যা একটু লড়াই করেছেন, বাকি ব্যাটসম্যানরা হতাশ করায় 7 উইকেটে 131 রানে থামে চেন্নাই সুপার কিংস। 26 রানে 3 উইকেট নিয়েছিল কাগিসো রাবাদা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 3 উইকেটে 175 রান করে দিল্লি ক্যাপিটালস। 94 রানের ওপেনিং জুটি করে শিখর ধাওয়ান বিদায় নেন ব্যক্তিগত 35-এ। এছাড়া 43 বলে 64 রান করেন পৃথিবী শো। আর অপরাজিত থাকা ঋষভ পান্তের ব্যাট থেকে আসে 37 রান। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে বেঁধে দেওয়া গাইডলাইন মেনে বাংলাদেশের পক্ষে খেলা সম্ভব না হলে সফরটি স্থগিত করার কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশকে সিরিজ খেলতে হলে তাদের দেওয়া বিধিনিষেধ মেনে খেলতে হবে, সেখানে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। স্থানীয় সংবাদ মাধ্যমকে একথা জানান লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, কোভিড টাস্কফোর্সের নির্দেশিকা যদি তারা মানতে প্রস্তুত না থাকে তাহলে সিরিজটি আমাদের স্থগিত করতে হবে এবং আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করতে হবে। এর আগে নানা শর্ত মেনে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে না বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। কক্সবাজারে 1328 জন পুলিশের সবাইকে বদলি, ইতিবাচক অবস্থায় ফিরবে ভাবমূর্তি, আশা চট্টগ্রামের ডিআইজি। দ্বিতীয় দফায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে 260 প্রবাসী, সংশয়ে আছেন বাকি প্রবাসীরা, চাকরি থাকলে ফিরতে পারবেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অশুভ শক্তি ষড়যন্ত্র মোকাবেলা করেও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে সরকার বলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1383। এবং সাভারের স্কুল ছাত্রী নীরা হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান গ্রেফতার, উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।